माय डियर स्टूडेंट्स, लर्निंग हिस्ट्रीर आजकेर आलोचनार विषय गुप्त सम्राट द्वितीय चंद्रगुप्तेर कृतित्व विचार। गुप्त वंशेर इतिहासे द्वितीय चंद्रगुप्त अन्यतम स्मरणीय नाम। बला हय जे गुप्त सम्राट समुद्रगुप्तेर मृत्युर पर तिनि सिंहासने बसेन। साची और मथुरा लिपि थेके जाना जाए 375 ख्रीष्टाब्दे द्वितीय चंद्रगुप्त गुप्त सिंहासने आरोहण करें। जदिओ समुद्रगुप्तेर पर द्वितीय चंद्रगुप्तई कि सिंहासने बसेछिलेन ना तार माझे केउ बसेछिलेन सेटा निये एकटा ऐतिहासिक बिरोधेर जायगा रयेछे। सेक्षेत्रे विशाखा दत्तेर लेखा देवी चंद्रगुप्तम नाटक, বাণভট্টের হর্ষচরিত এবং রামগুপ্তের নামাঙ্কিত কতগুলো মুদ্রার উপর নির্ভর করে ঐতিহাসিক আল্টেকার বলেছেন, সমুদ্রগুপ্তের পরে গুপ্ত সিংহাসনে বসেছিলেন তার পুত্র রামগুপ্ত। সেখানে তিনি বলতে চেয়েছেন যে রামগুপ্ত ছিলেন আসলে একজন দুর্বল এবং অযোগ্য শাসক, ফলে শক রাজার দ্বারা আক্রান্ত হলে তিনি পরাজিত হন এবং তিনি তার স্ত্রী ধ্রুবদেব দেবীকে শক রাজার হাতে তুলে দেন। এই ঘটনায় অপমানিত অপর যুবরাজ সমুদ্রগুপ্তের অপর সন্তান ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি নারীর ছদ্মবেশে শক রাজার প্রাসাদে ঢোকেন এবং শক রাজাকে হত্যা করে ধ্রুবদেবীকে উদ্ধার করেন। পরবর্তীতে তিনি তার দাদা রামগুপ্তকে হত্যা করে তার স্ত্রীকে বিবাহ করেন, অর্থাৎ ধ্রুবদেবীকে বিবাহ করেন। এই রকমের একটা বক্তব্য উঠে আসে। যদিও রমেশ চন্দ্র মজুমদার এই বক্তব্যকে তিনি স্বীকার করেন। মূলত তিনি বলতে চেয়েছেন যে সমুদ্রগুপ্তের মতো এক প্রবল প্রতাপশালী রাজার মৃত্যুর পরপরই গুপ্ত রাজবংশ এবং গুপ্ত শক্তি এত হীন হয়ে পড়বে যে শক রাজার এই প্রতাপ তারা মেনে নেবে, এটা হতে পারে না। তাছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার বৌদিকে যে বিবাহ করেছিলেন, ধ্রুবদেবীকে বিবাহ করেছিলেন, এই ধরনের বিবাহ গুপ্তযুগে অন্তত পক্ষে সামাজিকভাবে সমর্থনযোগ্য ছিল না। যদিও আল্টেকার এবং অন্যান্য ঐতিহাসিকরা বিশেষ করে তারা বলতে চেয়েছেন বৈদিক যুগের উদাহরণ টেনে, যে বৈদিক যুগে একাধিক উদাহরণ আছে যেখানে দাদার স্ত্রীকে বিবাহ করার নজির রয়েছে যেগুলো সমর্থনযোগ্য সামাজিকভাবে ছিল। বিতর্ক যাই থাক না কেন, রামগুপ্ত গুপ্ত সম্রাট ছিলেন এমন অকাট্য ঐতিহাসিক প্রমাণ কিন্তু হাতের কাছে আমাদের সেইভাবে আসে না। সুতরাং আমরা ধরে নিই 375 খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্তের পরই দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সিংহাসনে আরোহণ করে এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকেই আমরা মূলত ইতিহাসের বিক্রমাদিত্য এই উপাধি বা এই ঐতিহাসিক যে ইন্ট্রোডাকশন, এই ঐতিহাসিক যে সত্য সেটাকে আমরা অনেকটাই গ্রহণযোগ্য বলে মনে করি, যদিও বিতর্ক এখনো আছে। এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে কেন সত্য? মূলত তার পিতা সমুদ্রগুপ্ত আর্যাবর্তে গোটা উত্তর ভারতে যেমন রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন দিগ্বিজয়ের দ্বারা, তেমনি দক্ষিণ ভারতও গুপ্ত সাম্রাজ্যের অধীনে এসেছিল অন্ততপক্ষে আনুগত্য এবং কর প্রদানের বিনিময়ে, এবং গোটা ভারতবর্ষেই মোটামুটি ভাবে গুপ্তদের রাজনৈতিক আধিপত্য তথা কর্তৃত্ব স্থাপিত হয়েছিল। সেদিক দিয়ে নতুন কোনো রাজ্য জয়ের প্রবল তাগিদ পরবর্তী রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের তরফ থেকে বা তার পক্ষে অতটা অনিবার্য ছিল না। কিন্তু তিনি যে একজন পিতার মতোই যোগ্য দক্ষ রাজা ছিলেন, সাম্রাজ্য বিজেতা ছিলেন, তার কতকগুলো সামরিক কৃতিত্বের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়। মূলত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সামরিক অভিযানের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শক রাজাদের পরাজিত করা। মূলত তখনও পশ্চিম ভারতের সৌরাষ্ট্র অঞ্চলে শকদের প্রবল প্রতাপ ছিল, সেক্ষেত্রে তিনি শক রাজ্যে রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বিশাল সেনাবাহিনী, মন্ত্রী, আমাত্য, এমনকি মিত্র করদ রাজ্যের সহযোগিতায়
তিনি অশোক রাজা তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করেন এবং পশ্চিম ভারত সৌরাষ্ট্র তিনি গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। শকদেরকে পরাজিত করে তিনি শকারী উপাধি গ্রহণ করেছিলেন এমনটি বলা হয়। মূলত শকদেরকে পরাজিত করা ও পশ্চিম ভারতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ফলে আরব সাগরে মূলত গোটা তিনেক সমুদ্র বন্দর গুপ্তদের অধীনে চলে আসে। ফলে অর্থনৈতিকভাবে এই অঞ্চল যেহেতু পশ্চিমী দুনিয়ার সঙ্গে অর্থাৎ পাশ্চাত্যের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বাণিজ্য সূত্রে অর্থনৈতিক সুবিধা লাভ, এটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের পক্ষে একটা অনুকূল বাতাবরণ তৈরি করে। এই জন্যই হয়তো অর্থনৈতিক সুবিধা লাভের জন্যই তিনি তার দ্বিতীয় রাজধানী রূপে উজ্জয়িনীকে তিনি স্থাপন করেছিলেন, অর্থাৎ তিনি দ্বিতীয় রাজধানী উজ্জয়িনীতে স্থাপন করেছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। সেই সঙ্গে গুপ্তদের আর একটি চিরাচরিত নীতি সাম্রাজ্যের বিস্তারে, সাম্রাজ্যের সংহতি এবং স্থায়িত্ব প্রদানের ক্ষেত্রে তিনি অনুসরণ করেছিলেন, যেমন প্রথম চন্দ্রগুপ্ত করেছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তও করলেন, এমনকি সমুদ্রগুপ্তও সরাসরি বিবাহ না করলেও শক, কুষাণ বা বিভিন্ন দ্বীপরাষ্ট্রের রাজকন্যাদেরকে তিনি উপহার হিসেবে লাভ করেছিলেন, যেটাকে একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স বা বৈবাহিক নীতি সাম্রাজ্যিক স্বার্থে অনুসৃত হয়েছিল এমন কথা বলা হয়। যেমনটি আমরা দেখব যে প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা কুমারা দেবীকে বিবাহ করেছিলেন, যেটা গুপ্ত সাম্রাজ্য সম্প্রসারণের পক্ষে অনুকূল হয়েছিল। তেমনি করে দ্বিতীয় চন্দ্রগুপ্তও দেখব তিনি নাগবংশীয় কন্যা, নাগরা অত্যন্ত শক্তিশালী ছিলেন, নাগবংশীয় কন্যা কুবের নাগাকে তিনি বিবাহ করেছিলেন, যার ফলে গুপ্ত সাম্রাজ্যের নিরাপত্তা এবং সাম্রাজ্যিক সুস্থিতি প্রমাণিত শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। সেখানেই তিনি থেমেছিলেন না, তিনি নিজের কন্যা প্রভাবতী দেবীর সঙ্গে বিদর্ভের বকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের বিবাহ দিয়েছিলেন। এই বৈবাহিক সম্পর্ক বকাটক গুপ্ত একটি সবল শক্তিশালী সামরিক জোট গঠন করেছিল, যা অন্যান্য অপরাপর প্রতিপক্ষ এই শক্তির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। এটা রাজনৈতিকভাবে অত্যন্ত দূরদর্শিতা পরিচয় ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক রাজ্য বিস্তারের ক্ষেত্রে এবং সাম্রাজ্যিক নিরাপত্তার ক্ষেত্রে। অন্যদিকে তার সামরিক অভিযানের সাফল্য ধরা পড়ে দিল্লির মেহরৌলিতে কুতুব মিনারের কাছেই মরিচাবিহীন লৌহ স্তম্ভ যেটি রয়েছে, যেটা ছিল চন্দ্রনামাঙ্কিত। আসলে এই চন্দ্রনামাঙ্কিত এটাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আমরা ধরে নিই ঐতিহাসিকভাবে। সেখানে উল্লিখিত আছে এই চন্দ্র রাজা বঙ্গদেশকে তিনি জয় করেছিলেন এবং বাল্লিক দেশ জয় করেছিলেন, অর্থাৎ তিনি বঙ্গদেশে সামরিক অভিযান প্রেরণ করে বঙ্গদেশের রাজাদের যে ঐক্যবদ্ধ জোট সেই জোটকে তিনি পরাজিত করেছিলেন, বঙ্গ তিনি জয় করেছিলেন। অন্যদিকে বাল্লিক জয় এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যদি ওই বাল্লিক বলতে অনেকে ব্যাকট্রিয়া বলতে চেয়েছে, কিন্তু রমেশচন্দ্র মজুমদার বলতে চেয়েছেন যে এই বাল্লিক বলতে মূলত ব্যাকট্রিয়া বা অন্য কোনো স্থান, এটা নিয়ে বিতর্ক হয়েছে। ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যে মূলত বাল্লিক বলতে যে বাল্লিক চন্দ্ররাজা জয় করেছিলেন সেটা মূলত নিম্ন সিন্ধুর বেলুচিস্তান অঞ্চল, ব্যাকট্রিয়া হতে পারে না, এমন বক্তব্য উঠে এসেছে। সার্বিকভাবে রমেশচন্দ্র মজুমদার, রাধাকুমুদ মুখোপাধ্যায় এরা ওই চন্দ্ররাজা যেটা দিল্লির মেহরৌলির লৌহস্তম্ভে নামাঙ্কিত রয়েছে সেই চন্দ্ররাজা এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত একই ব্যক্তি, অর্থাৎ তারা দুজনেই অভিন্ন। সুতরাং তারা অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি বঙ্গ জয় করেছিলেন এবং বাল্লিক দেশ জয় করেছিলেন, সেটা ব্যাকট্রিয়ায় হোক কিংবা বেলুচিস্তানই হোক। সুতরাং এই দিকটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ গোটা উত্তর ভারতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে আমরা দেখব যে পশ্চিমে একদম আরব সাগর থেকে পূর্বে বাংলা পর্যন্ত সুবিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তবে শুধুমাত্র রাজ্য জয় করেই তিনি ক্ষান্ত ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত সুশাসক, তিনি জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।
সেক্ষেত্রে ঐতিহাসিক স্মিথের বক্তব্য আমরা বলবো, তিনি বলছেন যে প্রবাবলি ইন্ডিয়া হ্যাজ নেভার বিন গভর্নড বেটার আফটার দ্য ওরিয়েন্টাল ম্যানার দ্যান ইট ওয়াজ ডিউরিং দ্য রেইন অফ বিক্রমাদিত্য। অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত তথা বিক্রমাদিত্যের রাজত্বকাল সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা জানি, এবং তিনি সুশাসন প্রতিষ্ঠার অঙ্গ হিসাবে সাম্রাজ্যের সম্প্রসারণের সাথে সাথে তিনি পূর্ব ভারতের রাজধানী পাটলিপুত্রের সঙ্গে পশ্চিম ভারতে উজ্জয়িনীকে দ্বিতীয় রাজধানী রূপে স্থাপন করেছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর একটা দিক দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল যে কারণে স্মরণীয়, সেটা হচ্ছে সাম্রাজ্যিক নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ দিক ছিল, তেমনি করে আবার সুশাসন প্রতিষ্ঠা তার সঙ্গে সাংস্কৃতিক অগ্রগতি। আমরা যদি বিক্রমাদিত্য আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত একই ব্যক্তি ধরে নিই, তাহলে দেখব যে এই দ্বিতীয় চন্দ্রগুপ্তই ছিলেন নবরত্ন সভার রাজা। অর্থাৎ তার অধীনেই যে নবরত্ন সভা ছিল, সেই নবরত্নের সদস্যদের নাম দেখলে আমরা বুঝতে পারব কি সাংস্কৃতিক অগ্রগতি, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সেই সময় হয়েছিল। কালিদাস, বরাহমিহির, বেতাল ভট্ট, বররুচি, ঘটকর্পর, শঙ্কু, অমর সিংহ, ধন্বন্তরী, এই সব নাম, অর্থাৎ যারা চিকিৎসা বিজ্ঞানে, যেমন ধন্বন্তরী সে যুগে সেরা চিকিৎসক ছিলেন, মহাকবি কালিদাস সংস্কৃত ভাষা ও সাহিত্যের দিকপাল, বিশ্ব সাহিত্যের অঙ্গনে তিনি সংস্কৃত ভাষাকে সুমর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করেছিলেন, তেমনি বরাহমিহিরের কথা আমরা জানি জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে, গণিতশাস্ত্রের ক্ষেত্রে। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা, শিল্পকলা, সাহিত্য সকল ক্ষেত্রে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল গুপ্তযুগকে সুবর্ণ যুগের পথে নিয়ে গিয়েছিল, এই ঐতিহাসিক একটা বক্তব্য কিন্তু আমরা সহজেই বলতে পারি। কিন্তু সেখানে বিক্রমাদিত্যই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই ঐতিহাসিক সত্যতা মেনেই কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। এখন বক্তব্য হচ্ছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং কিংবদন্তী বিক্রমাদিত্য তারা যে একই ব্যক্তি, তার অনুকূলে কি বক্তব্য আমরা রাখতে পারি। সেক্ষেত্রে আমরা দেখব যে বিক্রমাদিত্য যিনি দুটো রাজধানী স্থাপন করেছিলেন, যিনি শকদেরকে পরাজিত করে সকারী উপাধি গ্রহণ করেছিলেন, এটা গুরুত্বপূর্ণ দিক, তেমনি তার নবরত্ন সভা ছিল। সেদিক দিয়ে কেবলমাত্র বিক্রমাদিত্য তিনি বিক্রম সম্বত নামক অব্দ চালু করেছিলেন, যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত করেছিলেন কিনা সেটা নিয়ে আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। সার্বিকভাবে প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখব যে 18 জন রাজার উপাধি ছিল বিক্রমাদিত্য, এবং পরবর্তী গুপ্ত রাজা স্কন্ধগুপ্ত তিনিও বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। সুতরাং কে বিক্রমাদিত্য আসলে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না অন্য কেউ, সেটার যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে সাদৃশ্যগত যে পার্থক্য, সেই সাদৃশ্যগত নৈকট্যের দিক দিয়ে তাকিয়ে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তকেই বিক্রমাদিত্য রূপে আমরা মেনে নিতে পারি বা তাকেই স্বীকৃতি দিতে পারি। সার্বিকভাবে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত সামরিক অভিযানের দ্বারা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে এক সুবিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন, সেই গুপ্ত সাম্রাজ্যকে আরও বর্ধিত করা এবং সেই বর্ধিত সাম্রাজ্যকে সুষ্ঠু সুশাসন প্রদান করা এবং সেই সাম্রাজ্যকে সাংস্কৃতিক অগ্রগতির এক চরম শীর্ষে পৌঁছে দেওয়া, এই সমস্ত কৃতিত্বটাই কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্জন করেছিলেন। সুতরাং রমেশচন্দ্র মজুমদার তার সম্পর্কে বলেছেন, চন্দ্রগুপ্ত সেকেন্ড হু ব্রট টু ম্যাচিউরিটি দ্য নিউ এরা অফ পলিটিক্যাল গ্রেটনেস অ্যান্ড কালচারাল রিজেনারেশন ওন এ প্লেস ইন দ্য হার্টস অফ হিজ পিপল। অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে যে মূল্যায়নটা করেছে সেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের 40 বছরের রাজত্বকালে তিনি একজন বীর যোদ্ধা রাজারূপে, সুশাসক হিসাবে এবং শিক্ষা সংস্কৃতির পরম পৃষ্ঠপোষক রূপে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, যে সাফল্য অর্জন করেছিলেন, সেগুলোর উপর নির্ভর করেই এই সিদ্ধান্ত তিনি টেনেছেন। সুতরাং ইতিহাসের বিক্রমাদিত্য, কিংবদন্তির বিক্রমাদিত্য কিনা সেটা অনেকটাই অনুমিত হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্বের মধ্যে দিয়ে। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।